হতে পারে গগলকে এমন কোন জায়গা থেকে আনা হয়েছে যেখানে গগলের ফিরে যাওয়ার আর কোনো উপায় নেই এখান থেকে বের করে দিলে কোথায় যাবে ছেলেটা আচ্ছা গগল যে চলে যাবে আপনি এরকম কেন ভাবছেন আমি গগলকে কষ্ট পেতে দেব না যে বা যারা আমার মিথ্যে থেকে সত্যি করতে এই কাজটা করেছে তার দাম গগল কেন দেবে কোথাও যাবে না গগল আচ্ছা আবার এটাও তো হতে পারে গগল নিজে থেকেই ফিরে যেতে চায় না না গগল আগের থেকে এখানে অনেক ভালো আছে গগল কোথাও যাবে না আপনি কি করে জানলেন না মানে বাড়ির লোকেরা ওকে এত ভালোবাসে ওকে এত আগলে রাখে এমন কি আপনিও ওকে কিন্তু কিন্তু এটাও তো হতে পারে যে গগলের কোনো পরিবার আছে আমার মিথ্যেকে সত্যি করার জন্য ওকে কোনো পরিবার থেকে ভাড়া করে আনা হয়েছে আচ্ছা আপনার মাথায় এরকম উদ্ভট চিন্তা কোত্থেকে আসছে সে যাই হোক গগল কি চায় সেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট আমি জানবো প্রতিমবাবু আমি খোঁজ নেবই গগল কোত্থেকে এসেছে কিন্তু সেটা আমার কৌতূহলের জন্য নয় গগলের জন্য মা মিষ্টি বৌদি তোমরা কষ্ট পেও না ফাদারও আমাদের খুব বকত কিন্তু ফাদার আমাদের খুব ভালোবাসত জেঠু তোমাদের বকেছে তার মানে জেঠুও তোমাদের খুব ভালোবাসে কথা বলো না দাদা আমি তোমার পায়ে পড়ি তুমি অমন কথা বলো না তুমি তুমিও একটিবার ওই ছেলেটার মুখটা দেখো দেখবে তোমারও মায়া হবে প্লিজ দাদা প্লিজ ওকে তুমি এ বাড়ি থেকে বের করে দিও না প্লিজ আমি বাচ্চাটার কথা শুনতে বা বলতে চাই না প্রভাত আমার জোর করো না দাদা আমি আমি ওকে দত্তক নিয়েছি বলে কি তোমার এত আপত্তি আমাকে যদি তোমরা একবার জানাতে আমি নিজে দত্তক নেওয়ার ব্যাপারটা তদারকি করতাম কিন্তু আমার প্রতি তোমাদের সেই ভরসাটুকু নেই প্রভাত বিশ্বাস ভালোবাসা স্নেহ এই শব্দগুলো খুব ঠুনকো একবার ভেঙে গেলে আর জোড়া লাগে না তাই আমি আজ থেকে একটা সিদ্ধান্ত নিচ্ছি আমার ভাই আমার ছেলে তারা যখন নিজেদের জীবনের সিদ্ধান্তগুলো নিজেরাই নিতে শিখে গেছে তখন তারা নিজেদের জীবনটা নিজেদের মতো করে চালাক আমি তোমাদের কোনো ব্যাপারে থাকবো না